ওকে, দুই পাশ, দুই হাঁটু দুই পাশে লাগানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই 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 ব্যায়ামগুলো করলে সহজে হাঁটু জোড়া লাগা খুলবে, ঠিক আছে? ওকে, করো করো, সবাই করো, সবাই করো। যাদের হাঁটু জোড়া লাগে তাদেরও কাজে লাগবে, যাদের হাঁটু জোড়া লাগে না তাদেরও কাজে লাগবে। ওকে, নেক্সট একটা দেখাও লালন, নেক্সট আর একটা দেখাও। হ্যাঁ, নেক্সট আর একটা দেখাও, ঠিক আছে? ওকে, গুড। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবো, এগুলো ইনডোর প্র্যাকটিস। হ্যাঁ, এগুলো রুমে বসেও করা যায় এই এক্সারসাইজগুলো, ঠিক আছে? রুমে বসেও করা যায়, সবাই রুমে বসেও প্র্যাকটিস করবা, ঠিক আছে? হ্যাঁ, যাদের হাঁটু জোড়া লাগে তারাই যে শুধু করবা তা না, যাদের হাঁটু জোড়া লাগে না তারাও করবা, ঠিক আছে কি? ওকে, ঠিক আছে, নেক্সট। ওকে, নেক্সট পজিশনে যাও, সবাই করার চেষ্টা করো, ঠিক আছে? হাঁটুটা ঘাসের মধ্যে লাগানোর চেষ্টা করো, হাত দিয়ে চেপে ধরে, হাত দিয়ে চেপে ধরে ঘাসের মধ্যে লাগানোর চেষ্টা করো, সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো, ঠিক আছে? এই ব্যায়ামগুলো সবারই কাজে লাগবে, এই ব্যায়ামগুলো সবারই কাজে লাগবে, হাঁটু জোড়া লাগার ক্ষেত্রে অনেক কাজে দেবে। আবার যারা ওই যে আপ অ্যান্ড ডাউন বসাতে অসুবিধা হচ্ছে তাদেরও কাজে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার লিগামেন্টগুলো ঢিলা হয়ে যাবে, তখন সুবিধা হবে, যারা ওই যে উঠতে বসতে অসুবিধা হয়। ওকে ওকে, নেক্সট পা যাও, নেক্সট পা। ওই যে কষ্ট হচ্ছে না তো? ওকে, সৈনিক হইতেই হবে নাকি? ওকে, ওকে, নেক্সট পজিশনে যাও, গুড। চেপে ধরো, চেপে ধরো, দুই হাত দিয়ে হাঁটু টাকে চেপে ধরো, দুই হাঁটু ঘাসের মধ্যে চেপে ধরার চেষ্টা করো, প্রেসার দিয়ে চেপে ধরো, ঠিক আছে? প্রেসার দিয়ে চেপে ধরার চেষ্টা করো, গুড। ভেরি গুড। ওকে, নেক্সট পজিশনে যাও, পিছনে হাত দিয়ে যে বসে থাকা অবস্থায় পিছনে হাত দিয়ে যে পাটাই ভেবে দিছিলাম। হ্যাঁ, সবাই হাসিবের মতো করো, ঠিক আছে? কোমরটা স্ট্রেট থাকবে, কোমর সোজা, কোমর সোজা রাখো, কোমর সোজা, ঠিক আছে? কোমরটা সোজা রাখো। এগুলো অনেক কার্যকরী ব্যায়াম, এই ব্যায়ামগুলো তোমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। যাদের হাঁটু জোড়া লেগে যাচ্ছে এই ব্যায়ামগুলো দেখে দেখে করবা, প্র্যাকটিস করবা, অনেক তাড়াতাড়ি সহজ হবে। জুয়েল কম সোজা করো, জুয়েলের পাশে ও কম সোজা করো, মেরুদণ্ড সোজা হবে, ঠিক আছে? ওকে, পাটা স্ট্রেট হবে। ওকে, নেক্সট পা দাও, পা চেঞ্জ করে নাও, গুড। ডম আছে? আছে তো? সৈনিক হইতে পারবা? গুড, ভেরি গুড। আল্লাহ যাতে আমাদের সকলের মনের আশা পূরণ করেন, তাই না? আমিন। ওকে, এগুলো মনে রাখবা, যাদের হাঁটু জোড়া লাগছে এই ব্যায়ামগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এগুলো রুমে সবসময় প্র্যাকটিস করবে, বোঝা গেছে? যখন ক্লাস থাকবে না, যখন কোনো কাজ থাকবে না, তখন রুমে বসে বসে এগুলো প্র্যাকটিস চালাইতে হবে। ওকে, নেক্সট পজিশনে যাও, নেক্সট আর একটা ব্যায়াম দেখাও, সবাইকে দাঁড়াতে হবে, গুড। গুড, ওকে,
খুব ভালো। ওকে, ওই যে হলুদ গেঞ্জি, তোমার পাটা ঠিক করো, পাটা ঠিক করো, ঠিক আছে? ওকে, পায়ের ব্যায়াম করে আমরা একটু বিভিন্ন বাহিনীর স্লোগান গুলো পড়ে ফেলি, ঠিক আছে? বলো, সেনাবাহিনীর স্লোগান হচ্ছিল সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। আবার দেশের তরে, ঠিক আছে? ওকে, পা চেঞ্জ করো। এবার বিমান বাহিনীর স্লোগান, বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ রাখিব মুক্ত, ঠিক আছে? এরপরে নৌবাহিনীর স্লোগান, হ্যাঁ, শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়, শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এখন রেস, 30 সেকেন্ড রেস, সবাই একটা তালি দাও, সবাই খুব ভালো পারফরমেন্স করছে, থ্যাংক ইউ ভেরি মাচ।